র‍্যাবের অভিযানে ময়মনসিংহের খাগদহর এলাকা হতে জেএমবির 4 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ভোররাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই 4 জঙ্গিকে গ্রেপ্তারের সময় গোলাগুলির ঘটনা ঘটে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, বোমা সদৃশ বস্তু ও ঘর ভাঙার সরঞ্জামাদি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব। খাসিদের জন্য ময়মনসিংহ এর খাগদহর এলাকায় ব্রহ্মপুত্র নদীতে নৌকা নিয়ে তারা আসছে। র‍্যাব এটা জানতে পেরে র‍্যাব সেখানে অবস্থান নেয় এবং র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাবে এবং ঘটনাস্থলে র‍্যাব 4 জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। এখানে আমরা একটি বিদেশি পিস্তল সহ গোলা বারুদ, ককটেল সদৃশ বোমা, তারপর হাউস ব্রেকিং বিভিন্ন যন্ত্রপাতি সহ বিভিন্ন যন্ত্রপাতি আমরা উদ্ধার করতে সক্ষম হই। দর্শক, ময়মনসিংহের র‍্যাবের অভিযানের বিষয়ে সর্বশেষ খবর জানতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, জঙ্গিরা কি ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে আপনাদেরকে র‍্যাব, আর সবশেষ কি তথ্য রয়েছে এই অভিযান সম্পর্কে আপনার কাছে? হাবিবা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি র‍্যাব সদর দপ্তরে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন, এখনও কিন্তু জঙ্গিদের ব্যাপারে, জঙ্গিরা কেন এখানে অবস্থান নিয়েছিল, তারা কোন সংগঠনের এবং তাদের পরিচয় কি, এই সম্বন্ধে কিন্তু এখনও র‍্যাব কিছু জানাতে পারেনি। তবে তারা 1:30 এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছে, সেখানে তারা বিস্তারিত জানাবেন। তবে ময়মনসিংহ নগরীর যে দুলাদিয়া খাগদর রয়েছে, সেখানে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব টের পেয়ে সেখানে অবস্থান নেয় এবং এলাকাটি কিন্তু র‍্যাব ঘিরে ফেলে এবং সেখানে তারা ব্রহ্মপুত্র নদীর তীরে যেতে চাইলে তখন র‍্যাব তাদের উপস্থিতি, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা কিন্তু তারা গুলি ছোড়ে। র‍্যাবও কিন্তু আত্মরক্ষার্থে তারা পাল্টা গুলি ছোড়ে এবং কিছুক্ষণ গোলাগুলির পর র‍্যাব নদীর তীরে যেতে সক্ষম হয় এবং তাদের নৌকা থেকে 4 জঙ্গিকে আটক করে। এই সময় তারা একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন, ককটেল সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে ধন্যবাদ আপনাকে, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব বসাক।